হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি মোজাম্বিক দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস জানাবো, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। মোজাম্বিক দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি দেশ, যা পূর্বে ভারত মহাসাগর, উত্তরে তানজানিয়া, মালাউ এবং জাম্বিয়া, উত্তরে জিম্বাবুয়ে এবং পশ্চিমে জিম্বাবুয়ে ও সিয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ। দেশটির রাজধানী মাপুতো, সরকারি ভাষা পর্তুগিজ, ধর্ম রয়েছে খ্রিস্টান, ইসলাম, নাস্তিক এবং অন্য অন্য ধর্ম রয়েছে। দেশটি স্বাধীনতা অর্জন করেছে পর্তুগালের কাছ থেকে। দেশটির মোট আয়তন 8 লাখ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 3 কোটির বেশি, আর মোট মাথাপিছু আয় প্রায় $1,300। মুদ্রা মেলিকান, কলিং কোড +258। আর দেশটিতে প্রতি বছর এইডসের কারণে অতিরিক্ত মৃত্যু হয়। সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটিকে কমোরাস, মায়েত এবং মোজাম্বিক চ্যালেঞ্জের মাধ্যমে আলাদা করা হয়েছে। মোজাম্বিকের একমাত্র সরকারি ভাষা হল পর্তুগিজ, যেটির অর্ধেক জনসংখ্যার দ্বিতীয় ভাষা হিসেবে কথা বলে। সাধারণ স্থানীয় ভাষাগুলির মধ্যে রয়েছে সেঙ্গা, মাকুয়া, সোনা এবং সোয়াহিনি। দেশের প্রায় 29 মিলিয়ন জনসংখ্যা ব্যাপকভাবে বাঞ্চু জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। মোজাম্বিকের সবচেয়ে বড় ধর্ম হল খ্রিস্টান, যেখানে উল্লেখযোগ্য সংখ্যালঘু ইসলাম এবং আফ্রিকান ঐতিহাসিক ধর্ম অনুসারী রয়েছে। মোজাম্বিকে বাঞ্চু ভাষী লোকেদের অভিবাসন হয়। এটা ধরে নেওয়া হয় যে খ্রিস্টীয় প্রথম থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে পশ্চিম এবং উত্তর থেকে স্থানান্তরণ করে জাম্বিয়া নদীর উপত্যকা দিয়ে এবং তারপর ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার মালভূমি এবং উপকূলীয় এলাকা চলে গিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।